সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। ইউক্রেন যুদ্ধ থামাতে পারে ভারত, মার্কিন রাষ্ট্রদূতের কৌশলী মন্তব্যে কোনো ইঙ্গিত। ইসরায়েলি আগ্রাসনের পর জেনিনে ফিরছে ফিলিস্তিনিরা, কাটেনি আতঙ্ক। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন, 2 লাখ শিশু নিখোঁজ, দাবি জেলেনস্কির। রাশিয়ায় ফিনিশ কনসুলেট বন্ধের ঘোষণা, অবাঞ্ছিত নয় কূটনৈতিক। ওয়াগনার প্রধান ইয়েভজিনি প্রিগোজিনের বাড়িতে তল্লাশি, মিলল বিপুল অর্থ। এবং সারা বাংলা সন্ত্রাসে সন্ত্রস্ত, বোমাগুলির আওয়াজ বাংলা জুড়ে ধ্বনিত হচ্ছে, বললেন কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। ইউক্রেন যুদ্ধ থামাতে পারে ভারত, মার্কিন রাষ্ট্রদূতের কৌশলী মন্তব্যে কোনো ইঙ্গিত। ইউক্রেন যুদ্ধে উদ্বিগ্ন গোটা বিশ্ব, ডুমস ডে ক্লকের কাটা মহাপ্রলয় থেকে মাত্র 90 সেকেন্ড দূরে। এহেন পরিস্থিতিতে ত্রাতা হয়ে সংঘাত থামাতে পারে ভারত, এমনটাই মনে করছে আমেরিকা। বুধবার ইউক্রেনে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ব্রিজেটে ব্রিঙ্ক বলেন, ইউক্রেন যুদ্ধ থামাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে ভারত। ভারতীয় সাংবাদিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে তিনি আরো বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে গ্লোবাল সাউথ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এ বিষয়ে নয়াদিল্লি উদ্বিগ্ন, ফলে লড়াই থামাতে তাদের উদ্যোগী হওয়ার যথেষ্ট রয়েছে। মার্কিন রাষ্ট্রদূতের তাৎপর্যপূর্ণ মন্তব্য স্বাধীনতা ও গণতন্ত্র বাঁচাতে ভারত সহ অন্যান্য সহযোগীদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করবে আমেরিকা। বিশ্লেষকদের মতে জুন মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফরের পরেই নতুন সমীকরণ তৈরি হয়েছে। ড্রোন থেকে শুরু করে যুদ্ধ বিমানের ইঞ্জিন তৈরি সহ একাধিক ঐতিহাসিক চুক্তি হয় দুই দেশের মধ্যে, ফলে পর্দার আড়ালে মস্কোর সঙ্গে কমিউনিকেশন চ্যানেল তৈরি করতে দিল্লির মদত চাইছে ওয়াশিংটন। কারণ আগামী দিনে রাশিয়ার চাইতেও চীন যে বড় বড় বিপদ তা ইতিমধ্যে আজ করেছে আমেরিকা, তাই এখন মার্কিন রণনীতি চীন কেন্দ্রিক। উল্লেখ্য, এতদিন যুদ্ধ চলল, ভারত কিন্তু রাশিয়ার নিন্দা করেনি। বৈশ্বিক অর্থনীতি ও রাজনীতিতে ভারতের অবস্থান ও গুরুত্ব কতটা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফর তাই স্পষ্ট করে দিয়েছে। আমেরিকার সব সুরে সুর্ণা মিলিয়ে ভারত সমীহ আদায় করেছে, নিজের চাহিদা পূরণ করেছে, যুক্তরাষ্ট্রের নির্ভরযোগ্য সঙ্গীদের একজন হিসেবে নিজেকে প্রতিপন্ন করেছে। প্রেসিডেন্ট জো বাইডেন এমনি এমনি নরেন্দ্র মোদীর জয়গান করছেন না, তিনিও তার আন্তর্জাতিক বন্ধুরা বিলক্ষণ বুঝেছেন, চীন রাশিয়া ইরানের পাশাপাশি সৌদি আরব পুরোপুরি গায়ে নিয়ে দিলেও গণতন্ত্রের আধিপত্য রক্ষায় ভারতের সাহায্য না হলেই নয়, সেই প্রয়োজন মেটানোর মূল্য প্রধানমন্ত্রী মোদীও কড়াই গণ্ডায় উসুল করছেন। ইসরায়েলি আগ্রাসনের পর জেনিনে ফিরছে ফিলিস্তিনিরা, কাটেনি আতঙ্ক। পশ্চিম তীরে গাজায় 3 দিনের ইসরায়েলি আগ্রাসনের পর জেনিন ছেড়ে যাওয়া ফিলিস্তিনিরা আবারও ফিরতে শুরু করেছেন শরণার্থী শিবিরে, যদিও আবারও হামলার আশঙ্কা কাটেনি ভারতে। তবে হামলার কারণে সব হারিয়ে নিঃস্ব অনেক পরিবার। অভিযানের কারণে শরণার্থী শিবিরে বড় এলাকা জুড়ে পানীয় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে। ফিলিস্তিনের পশ্চিম তীরে জেনিন শরণার্থী শিবিরের বাসিন্দা ফাতিনা আল ঘৌলো, ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলায় তার বাড়ি এখন ধ্বংসস্তূপ। বাড়ির ধ্বংসাবশেষ পরিষ্কার করতে ইতিমধ্যেই একটি বুলডোজার এসে পৌঁছে। নিজের বাড়ির ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে সে দৃশ্য দেখে কাঁদছিলেন ফাতিমা আল ঘৌল। ফাতিনা বলেন, আমরা পালাতে বাধ্য হয়েছিলাম, তা না হলে আমার মেয়েও আমাদেরকে হত্যা করা হতো। আমার বাড়ি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে, সবকিছু ভেঙে গেছে এবং পুড়ে গেছে, সবই ক্ষতিগ্রস্ত হয়েছে। ফাতিনা তাদের এমন অবস্থার জন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষকে দায়ী করেছেন। তিনি বলেন, এটি আমাদের বাড়ি, আমরা ভয়ের মধ্যে বসবাস করছি, এটি রক্ষা করার জন্য আমরা একমাত্র থাকি। তিনি বলেন, আমার রাস্তায় ঘুমাবো, এমনকি আমরা ঘরের ভেতরে বাস করতে পারবো না, আমাদের বা আমাদের প্রতিবেশীদের জন্য আর কোথাও যাওয়ার নেই। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলদের সবচেয়ে বড় সামরিক অভিযানের সময় ফাতিমা আল ঘৌলের সঙ্গে আরো 9 জন নারী তাদের পরিবার নিয়ে শিবির ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন। ইসরায়েলি সেনাদের শিবির ছাড়ার পর তারা আবার নিজেদের বাড়ির দিকে ফিরে তাকান। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা IDF এটিকে সন্ত্রাস বিরোধী অভিযান হিসেবে বর্ণনা করেছে। তারা বলেছে, অঞ্চলের জঙ্গি গোষ্ঠীগুলোর অস্ত্রের দোকান এবং উৎপাদন কেন্দ্রগুলো লক্ষ্য করে অভিযানটি পরিচালনা করা হয়েছে। তবে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযানকে জেনিনের জনগণের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ বলে নিন্দা করেছে। ফিলিস্তিনিদের উপর তেল আবিবের নৃশংস দমনপীড়নের প্রতিবাদ ছড়িয়ে পড়েছে খোদ ইসরায়েলি পার্লামেন্টেও। 2 দশক ধরে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের বিরুদ্ধে স্পিকারের সামনে প্রতিবাদ জানান আরব ইসরায়েলি রাজনৈতিক নেসেট সদস্য আইমান ওদে। বুধবার 5 জুলাই ঘটনার পর পার্লামেন্ট থেকে তাকে বিতাড়িত করা হলেও তিনি জানান, ফিলিস্তিনিরা নিজেদের বাঁচাতে যুদ্ধ চালিয়ে যাবে। একদিনই ইসরায়েলি বাহিনীর অভিযানে নিহতদের মরদেহ নিয়ে পশ্চিম তীরে বিক্ষোভ করেন হাজারো মানুষ। ইসরায়েলি অভিযানের হাতে প্রতিবাদে বিক্ষোভ হয়েছে গাজা
উপত্যকায়। এ সময় প্ল্যাকার্ড হাতে নেতানিয়াহু সরকার বিরোধী নানা স্লোগান দেন বিক্ষোভকারীরা। এদিকে জেনিন শরণার্থী শিবিরে আর সন্ত্রাসীদের জন্য নিরাপত্তা আশ্রয়কেন্দ্র নেই বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সন্ত্রাস নির্মূলে সেখানে আরো অভিযান চালানো হবে বলেও জানান তিনি। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন, 2 লাখ শিশু নিখোঁজ, দাবি জেলেনস্কির। ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রায় আগ্রাসন শুরুর পর প্রায় 2 লাখ শিশু নিখোঁজ হয়েছে এমন দাবি করে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আমরা জানি না কোথায় আছে 2 লাখ শিশু। বৃহস্পতিবার 6 জুলাই বলকান অঞ্চলের দেশ বুলগেরিয়ার রাজধানী সোফিফায় সফরে যায় জেলেনস্কি। সেখানে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, নিখোঁজদের মধ্যে অনেকে নির্বাসিত, কেউ কেউ রুশ দখলকৃত অঞ্চলে রয়েছে, আমরা জানি না তাদের কে কে বেঁচে আছে। ইউক্রেনে হামলা শুরুর পর অনেক শিশুকে জোরপূর্বক এবং বেআইনি ভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে মস্কোর বিরুদ্ধে, কিন্তু এই বিষয়ে মুখ খোলেনি পুতিন প্রশাসন। কথিত জোরপূর্বক নির্বাসনের দায়ে গত মার্চ মাসে প্রেসিডেন্ট পুতিন এবং তার শিশু অধিকার কমিশনার মারিয়া লবোভা বেলোভার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালতে। অভিযোগ রয়েছে অনেক শিশুকে রাশিয়ার পরিবারের কাছে দত্তক দেওয়া হয়েছে, ইউক্রেনীয় শিশুদের 19টি ভিন্ন রুশ অঞ্চলের প্রতিষ্ঠান অন্য পরিবারের কাছে পাঠানো হয়। এর মধ্যে সাইবেরিয়ার নবসিবিরস্ক, অমস্ক, টিউমেন অঞ্চল এবং আর্কটিকের মুরমানস্ক রয়েছে। 2022 সালে ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে চলছে ভয়াবহ যুদ্ধ। এখন পর্যন্ত শিশু সহ হাজার হাজার বেসামরিক নাগরিক প্রাণ গেছে রাশিয়ার হামলায়। রাশিয়ার ফিনিশ কনসুলেট বন্ধের ঘোষণা, অবাঞ্ছিত নয় কূটনৈতিক। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ফিনল্যান্ডের কনসুলেট বন্ধ করে দেওয়া হবে বৃহস্পতিবার মস্কোয় ঘোষণায় সিদ্ধান্তের কথা জানিয়েছে। এছাড়া নয় কূটনীতিককে অবাঞ্ছিত করার কথাও জানিয়েছে তারা। এই পদক্ষেপকে হেলসিঙ্কির অনুসরণ করা সংঘাতমূলক রুশবিরোধী নীতির প্রতিক্রিয়া হিসেবে অভিহিত করা হয়েছে। নেটোর নতুন সদস্য ফিনল্যান্ডে রাশিয়ার সঙ্গে একটি দীর্ঘ সীমান্ত ভাগ করে। দেশটি এই মাসে শুরুর দিকে হেলসিঙ্কিতে রাশিয়ান দূতাবাসে কর্মরত নয় কূটনীতিককে গোয়েন্দা সক্ষমতায় কাজ করার দায়ে বহিষ্কার করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এই পদক্ষেপটি আঘাতের বদলে আঘাত। রাশিয়ান ফেডারেশন ফিনিশ দূতাবাসের নয় কুর্বি এবং সেন্ট পিটার্সবার্গে ফিনিশ কনসুলেটের জেনারেলকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, ফিনিশ কর্তৃপক্ষের দ্বন্দ্বমূলক পদক্ষেপের প্রতিক্রিয়ার অংশ হিসেবে রাশিয়ার পক্ষ সেন্ট পিটার্সবার্গে ফিনল্যান্ডের কনসুলেট জেনারেলের কার্যক্রমে তার সম্পত্তি 1 অক্টোবর থেকে প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে ফিনিশ প্রধানমন্ত্রী প্যাটেরি অর্প বৃহস্পতিবার হেলসিঙ্কি সাংবাদিকদের বলেন, তার দেশ অনুরূপ ব্যবস্থার জন্য প্রস্তুতি শুরু করতে বাধ্য। তিনি বলেন, আমাদের অবশ্যই প্রতিক্রিয়া জানাতে পারে, এটি বেশ পরিষ্কার। উল্লেখ্য, ইউক্রেনে রাশিয়া বড় আকারে সামরিক অভিযানের পর প্রতিবেশী দেশগুলোর মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে। শত্রুতা ফিনল্যান্ডকে কয়েক দশকে সামরিক নিরপেক্ষতা ভেঙে ফেলতে এবং 2022 সালের মে মাসের নেটোতে যোগদানের জন্য আবেদন করতে প্ররোচিত করে। পরে এপ্রিলে দেশটি আনুষ্ঠানিকভাবে জোটে সদস্য হয়। ওয়াগদার প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের বাড়িতে তল্লাশি, মিলল বিপুল অর্থ। ওয়াগদার বাহিনী প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের বাড়িতে তল্লাশি অভিযান পরিচালনা করেছে রাশিয়া। অভিযানে প্রিগোজিনের বাড়িতে মিলেছে বিপুল পরিমাণ অর্থ, সোনা, অস্ত্র, ছদ্মবেশ ধারণের সরঞ্জাম সহ নির্যাতনে ব্যবহৃত যন্ত্রপাতি। বুধবার রাশিয়ার রাষ্ট্রীয় টিভি চ্যানেলে সম্প্রচারিত 60 মিনিট নামে একটি অনুষ্ঠানে তার বাড়ি থেকে উদ্ধারকৃত মালামালের ছবি ও ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অবাঞ্ছিত প্রিগোজিনের বিলাসবহুল বাড়িতে রুশ বাহিনী তল্লাশি অভিযান চালিয়েছে গত 24 জুন। বৃহস্পতিবার নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে কথা বলা হয়, ছবি ও ফুটেজে দেখা গেছে উদ্ধারকৃত মামলার মধ্যে রয়েছে বড় বড় বক্স ভর্তি রুশ মুদ্রা রুবল। রুশ কর্তৃপক্ষের দাবি, প্রিগোজিন বাড়ি থেকে উদ্ধার করা নগদ অর্থের পরিমাণ প্রায় 600 মিলিয়ন রুবল বা $66 লাখ ছিল। কয়েকটি সোনার বারো, গুলি সহ বেশ কিছু ভারী অস্ত্র পাওয়া গেছে তার বাড়িতে। একটি হাতুড়ি বিশেষ বস্তু উদ্ধার করা হয়েছে। এছাড়া উদ্ধার করা হয় বেশ কয়েকটি পরচুলা, ধারণা করা হচ্ছে এসব পরচুলা ব্যবহার করে ছদ্মবেশ ধারণ করতে চেয়েছিলেন প্রিগোজিন। প্রিগোজিনের বাড়ি থেকে যে কয়েকটি পাসপোর্ট উদ্ধার হয়েছে তাতে প্রিগোজিনের ছবি থাকলেও সেগুলোতে রয়েছে প্রিগোজিনের নাম ভিন্ন ভিন্ন। বেশ কিছু মেডেল লাগানো একটি সামরিক পোশাকের পাশে দেখা গেছে একটি পতাকাটিতে রুশ ভাষায় লেখা রয়েছে রক্ত। সম্প্রতি প্রিগোজিন দাবি করেছিলেন, তার বাড়ি থেকে অন্তত $10 কোটি নিয়ে গেছে রুশ বাহিনী, রুশ মুদ্রায় যা প্রায় 1000 কোটি রুবল। এসব অর্থ বাগদাদ যোদ্ধাদের বেতন হিসেবে দেওয়া হতো বলেও জানান তিনি। নতুন ভিডিও ফুটেজ ফাঁস হওয়ার ঠিক পরদিন বৃহস্পতিবার এক বিবৃতিতে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেন, ওয়াগদার এখন আর বেলারুশে নেই, রাশিয়া ফিরে গেছেন। চুক্তি অনুযায়ী প্রিগোজিন 27 জুন এসেছিলেন, এখন তিনি সেন্ট পিটার্সবার্গে আছেন। সারা বাংলা সন্ত্রাসে সন্ত্রস্ত, বোমাগুলির আওয়াজ বাংলা জুড়ে ধ্বনিত হচ্ছে বললেন অধীর চৌধুরী।
ভারতের প্রথম বিরোধী দল কংগ্রেসের সিনিয়র নেতা লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, সারা বাংলা আজকে সন্ত্রাস সন্ত্রস্ত, বোমাগুলি পিস্তলের আওয়াজ বাংলা জুড়ে ধ্বনিত হচ্ছে। রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতা প্রসঙ্গে বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশনারকে রাজ্যপাল সিবি আনন্দ বোস রাজধর্ম পালন করতে বলার পাশাপাশি তার তীব্র সমালোচনা করেছেন। আগামী শনিবার রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে। এ প্রসঙ্গে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এমপি রাজ্যপালের বক্তব্যকে সমর্থন করা সহ রাজ্য প্রশাসন ও মুখ্যমন্ত্রী তীব্র সমালোচনা করেন। কংগ্রেস নেতা অধীর চৌধুরী রঞ্জন বলেন, তৃণমূলের পাশাপাশি পুলিশ সক্রিয় ভূমিকা নিয়ে আমাদের নেতা কর্মীদের ধর্ষণের মামলায় আসামি করে দিচ্ছে। অদ্ভুত ব্যাপার, কংগ্রেসের ভালো ভালো লোকগুলোকে ধর্ষণের কেসে আসামি করে তাদেরকে পুলিশ দায়িত্ব নিয়ে তাদের বাড়িতে পৌঁছে দিচ্ছে, তাদের সেই অভিযোগের কাহিনী। পশ্চিমবঙ্গের এক এক জেলায় এক এক রকম কৌশল নিয়ে তৃণমূল পঞ্চায়েত দখল করতে যাচ্ছে। যদিও দখলের রাজনীতি ইচ্ছে থাকতো মুখ্যমন্ত্রী মমতার, তাহলে বলতেই পারত, আমি পঞ্চায়েত নির্বাচন চাই না। একটা নাটক করে চালাকি করে বাংলায় মানুষের সঙ্গে নির্বাচন নিয়ে ধাপ্পাবাজি করে। অতএব রাজ্যপাল ঠিক কথা বলেছেন। প্রসঙ্গত বৃহস্পতিবার রাজভবনে সাংবাদিকদের ডেকেছিলেন রাজ্যপাল। সেখানে নির্বাচন কমিশনার রাজীব সিনহার উদ্দেশ্যে রাজ্যপাল বলেন, আপনাকে আমি নিয়োগ দিয়েছিলাম, কিন্তু আপনি রাজ্যবাসীকে হতাশ করেছেন, দায়িত্ব পালনে আপনি ব্যর্থ, এখনো সময় আছে, সঠিক পদক্ষেপ গ্রহণ করুন। নির্বাচন কমিশনের উদ্দেশ্যে রাজ্যপাল বলেন, আগুন নিয়ে খেলা হচ্ছে, রক্ত নিয়ে খেলা হচ্ছে, মানুষের জীবন নিয়ে খেলা হচ্ছে, মানুষের অসহায়তা দেখেছে, চোখের পানি দেখিয়েছে, পিতৃহারা শিশুর কান্না দেখেছে, এই রাজনৈতিক সহিংসতা বন্ধ হওয়া উচিত। সঠিক পদক্ষেপ গ্রহণ করতে যদি ব্যর্থ হন, তাহলে আবার সমস্ত সুকলতি আপনার ছোট হাতকে মিষ্টি করবে না, পবিত্র গঙ্গার বাণীতে আপনার হাতের রক্ত ধোয়া যাবে না। তিনি আরো বলেন, বাসন্তী পুরুলিয়া কুচবিহারে সহিংসতার দায়কার, কে ঘাতক? রাজ্য নির্বাচন কমিশনের জানা উচিত, এত মৃত্যুর দায়কার, কমিশনের জবাব দিতে হবে। রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন এমপি অবশ্য রাজ্যপালকে মন্তব্যকে খারিজ করে দিয়েছেন। রাজ্যপালকে নিশানা করে শান্তনু সেন বলেন, আপনি বিজেপির আঙুলি হেলনে বিজেপির ভাষায় কথা বলেছেন। পশ্চিমবঙ্গে আগামী শনিবার পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়ন পর্ব শুরু হওয়ার পর থেকে রাজ্যের বিভিন্ন জেলায় প্রাণহানি, রক্তপাত, ধোয়াবাজি, সংঘর্ষের ঘটনা ঘটেছে। সে আপনি নির্বাচনের ঠিক দুদিন আগে রাজ্য নির্বাচন কমিশনারকে কার্যত হুঁশিয়ারি দিলেন রাজ্যপাল। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।